বলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। দিদি নাম্বার ওয়ান নামটা সকলের কাছেই খুবই পরিচিত, একটি জনপ্রিয় বাংলা চ্যানেলে অতি জনপ্রিয় রিয়ালিটি শো, যেটা বিগত 10 বছর ধরে চলছে, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের দিদি অর্থাৎ মহিলাদের সাথে হয়ে থাকা বিভিন্ন ঘটনা থেকে শুরু করে তাদের কষ্ট এবং সাহসের কাহিনীও তুলে ধরা হয়ে এসেছে। কিন্তু সম্প্রতিকালে ঘটে যাওয়া আরজিকরের ঘটনা নিয়ে কোনো কিছুই বলেননি সঞ্চালিকা রচনা ব্যানার্জি, যদিও প্রতিবাদ জানাতে সোশ্যাল মিডিয়াতে কাঁদতে কাঁদতে ন্যায় বিচার চাইতে দেখা গিয়েছিল তাকে। তবে তাতেও বিশেষ লাভ হয়নি, পাল্টা জুটেছে নেটিজেনদের কটাক্ষ। প্রকাশ্যে সমাজ মাধ্যমের পাতায় দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকাকে বিধে একের পর এক মন্তব্য আসতে থাকে। তারই মাঝে চ্যানেল কর্তৃপক্ষ বাতিল করে রচনা সঞ্চালিত রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান। কিন্তু আরজিকর ঘটনার পর যেন সবই উল্টে যায়। সমাজ মাধ্যমের পাতা জুড়ে বয়কট দিদি নাম্বার ওয়ান স্লোগান। একজন রচনা ছবি পোস্ট করে লিখেছেন, আর কি দিদি নাম্বার ওয়ানে যাওয়ার ইচ্ছা আছে? সেখানে অনেকেই লিখেছেন বয়কট দিদি নাম্বার ওয়ান। কিন্তু কেউ আবার লিখেছেন রতনার এত নাটক দেখে বিরক্ত লেগে গেল। আবার কেউ লিখেছেন ইনি নাকি জনপ্রতিনিধি, দিদি নাম্বার ওয়ান অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। এই ধরনের মন্তব্য ভাইরাল হতে থাকায় অনেকেই ভেবেছিলেন হয়তো চ্যানেলের পক্ষ থেকে এবার সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু সেটা হচ্ছে না। টিআরপি নাকি এই সপ্তাহে আরও বেশি হয়েছে এই অনুষ্ঠানে। তবে সব মিলিয়ে এই ঘটনা নিয়ে কিছুটা চাপে রয়েছেন অভিনেত্রী তথা সাংসদ রচনা ব্যানার্জী।